হ্যালো ভিউয়ার্স, আমি রায়হান। সো আপনারা দেখছেন টেকনিক্যাল হিরোজ। সো আজকে একটা ইন্টারেস্টিং একটা অ্যাপস নিয়ে কথা বলবো। সো নর্মালি আমরা যখন হচ্ছে কোনো ফটো কিংবা কোনো ভিডিও হচ্ছে আমরা গুগল ড্রাইভে আপলোড করি, তো সেক্ষেত্রে আমাদের ড্রাইভের যে স্পেস থাকে সেগুলো নর্মালি হচ্ছে 15 জিবি পর্যন্ত থাকে। তো আজকে আমি হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং অ্যাপস নিয়ে কথা বলবো, যেটাতে হচ্ছে আপনি 1 টেরাবাইট পর্যন্ত হচ্ছে আপনার ডাটা স্টোর করে রাখতে পারবেন, এবং আপনারা হচ্ছে আপনাদের প্রয়োজনীয় যে কোনো ফাইল আপনারা হচ্ছে সেখানে হচ্ছে ইনপুট করে রাখতে পারবেন। সো আপনারা কীভাবে হচ্ছে এই 1 টেরাবাইট হচ্ছে স্টোরেজ পাবেন সেই জিনিসগুলাই হচ্ছে আমরা দেখব। সো ওয়ান বাই ওয়ান হচ্ছে আমরা দেখব। তো মেনলি যে বিষয়টা হচ্ছে, তো বিষয় হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে আমাদের অনেক বিগ বিগ ফাইল হচ্ছে আমরা ট্রান্সফার কিংবা হচ্ছে ব্যাকআপ করে রাখতে পারি। তো সর্বোচ্চ আপনারা একদিনে হচ্ছে 2 জিবি পর্যন্ত হচ্ছে আপনারা ফাইল হচ্ছে স্টোর করে রাখতে পারবেন, এবং এই অ্যাপসটা হচ্ছে আপনারা প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করলে হচ্ছে আপনারা পাবেন। সো এই অ্যাপসটার নামটাই হচ্ছে আপনার টেরাবক্স, টেরাবক্স। সো এই টেরাবক্স এই অ্যাপসটা, এটা যদিও আমার আপডেট নেই, তো সেক্ষেত্রে হচ্ছে এটা আপনারা হচ্ছে লেটেস্ট ভার্সন যখন ডাউনলোড করবেন তখন হচ্ছে অটোমেটিকলি আপডেটেড ভার্সনটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের অ্যাপস। সো আমার হচ্ছে অ্যাপসটা হচ্ছে ডাউনলোড কমপ্লিট। সো আমি হচ্ছে এটা ওপেন করলাম। সো ফার্স্টে হচ্ছে আমার এখানে যেতে হবে। যাওয়ার পরে হচ্ছে আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার, দেখেন এই জায়গায় দেখেন আমার হচ্ছে টোটাল 1514 জিবি হচ্ছে স্টোরেজ দেওয়া আছে, এবং এই জায়গায় 1 টেরাবাইট হচ্ছে টোটালি ফ্রি, যেটা হচ্ছে লাইফ টাইম হচ্ছে এটার ভ্যালিডিটি। সো এখানে হচ্ছে আমরা যখন ক্লিক করব তখন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে দেখেন আমি হচ্ছে ফার্স্টে 10 জিবি পারমানেন্ট পাইছি, এরপর হচ্ছে 1014 জিবি হচ্ছে পারমানেন্ট পাইছি। টোটাল হচ্ছে আমি হচ্ছে আমার এই জায়গায় দিয়ে আছে হচ্ছে 1514 জিবি, মানে হচ্ছে 1 টেরাবাইটের উপরে। সো আমি টোটাল ইউজ করছি, দেখেন এখানে হচ্ছে 84 জিবির মতো হচ্ছে ইউজ করছি। তো এখানে দেখেন আরও দিয়ে আছে যে 200 200 200 290, এই যে জিবিগুলো দিয়ে আছে এগুলো হচ্ছে ভ্যালিডিটি আছে, যেমন হচ্ছে আমার 90 জিবির ভ্যালিডিটি হচ্ছে 13/3/2024 সাল পর্যন্ত, এবং 200 200 400 জিবির মেয়াদ হচ্ছে 11/9/2023 সাল পর্যন্ত। সো এছাড়াও যদি আমি এখান থেকে হচ্ছে নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমি প্রিমিয়াম সাবস্ক্রিপশনও নিতে পারবো। সো এখানে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে স্বল্প মূল্যে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে মানে সাবস্ক্রিপশন নিতে পারবেন। সো মান্থলি যেটা হচ্ছে $3.49, ইয়ারলি হচ্ছে $35.99, অর্থাৎ হচ্ছে $37। এরপর হচ্ছে আপনারা যদি আরও দেখেন, সো এই জায়গায় হচ্ছে আপনার কুপন সিস্টেমও দিয়ে আছে, আপনারা চাইলে কুপন দিয়েও হচ্ছে এটাই করতে পারবেন। সো আপনারা এই জায়গায় দেখেন মানে এটা হচ্ছে ফ্রিতে অনেক ভালো একটি হচ্ছে অ্যাপস, এবং দেখেন এই জায়গায় বোনাস হচ্ছে আপনারা চাইলে স্টোরেজ নিতে পারবেন। সো বোনাস স্টোরেজটা আপনি যেটা নেবেন, যেমন হচ্ছে পার ডে আপনি যখন সাইন ইন করবেন তখন হচ্ছে আপনার একটা রিওয়ার্ড থাকবে। সো এভাবে হচ্ছে আপনি নিতে পারবেন। এছাড়াও আপনাদের যে জিনিসটা করতে হবে, আপনারা যদি 1 টেরা যদি আপনারা নিতে চান আপনাদের হচ্ছে স্টোরেজ, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে জিনিসটা করতে হবে, আপনার একটা ফ্রেন্ডকে হচ্ছে আপনার যে ইনভাইটেশন যে লিঙ্ক আছে, ইনভাইটেশন লিঙ্ক থেকে হচ্ছে আপনার ফ্রেন্ডকে হচ্ছে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর দেন হচ্ছে সে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাকে, দেন আপনি হচ্ছে 1 টেরাবাইট পর্যন্ত হচ্ছে আপনি স্টোরেজ পেয়ে যাবেন। 1024 জিবি আপনার হচ্ছে টোটালি ফ্রি, এবং হচ্ছে লাইফ টাইমের জন্য হচ্ছে আপনি পেয়ে যাবেন। সো আপনি হচ্ছে জাস্ট প্রোফাইলে গিয়ে দেন হচ্ছে স্পেস ম্যানেজমেন্টে যাবেন। স্পেস ম্যানেজমেন্টের এখানে যাওয়ার পর দেন হচ্ছে বোনাসের এখানে আপনি যখন ক্লিক করবেন, সো এখানে ক্লিক করার পর আপনি নিচে যাবেন। সো নিচে এই জায়গায় যে অফার যেটা দিয়ে আছে, যেমন হচ্ছে এক্সাম্পল 2000 জিবি পর্যন্ত হচ্ছে মানে ফ্রেন্ডদের হচ্ছে ইনভাইট করলে হচ্ছে আমি 2000 জিবি পর্যন্ত পাবো। সো এইরকম একটা অফার আসবে, যেটা হচ্ছে আপনার
1 টেরাবাইট মানে 1024 জিবি হচ্ছে আপনি পাবেন আর কি, এরকম একটা অপশন আসবে। তখন হচ্ছে এইরকম দেখেন, আমি দুইটা আমার ফ্রেন্ডকে হচ্ছে ইনভাইট করছি। সো এই জায়গায় কিপ ইনভাইট, জাস্ট এখানে যখন আপনি ক্লিক করবেন, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার লিঙ্কটা চলে আসবে। সো লিঙ্কটা যখন চলে আসবে তখন হচ্ছে আপনাদের ফ্রেন্ডদের সাথে যখন হচ্ছে লিঙ্কটা আপনি শেয়ার করবেন, শেয়ার করবেন এক্সাম্পল হচ্ছে আপনি ফার্স্টে হচ্ছে আপনি এটা এক্সাম্পল গুগল নোটে হচ্ছে আপনি এটা নোট ডাউন করে, এটা হচ্ছে নোট ডাউন করে দেন হচ্ছে আপনার ফ্রেন্ডকে এক্সাম্পল হচ্ছে আপনি মেসেঞ্জারে সেন্ড করার পর দেন হচ্ছে সে যখন গুগল প্লে স্টোর থেকে হচ্ছে এটা মানে ডাউনলোড করবে, মানে সে গুগল ক্রোমে গিয়ে জাস্ট হচ্ছে লিঙ্কটা সাবমিট করবে, লিঙ্কটা সাবমিট করার পর দেন হচ্ছে অটোমেটিকলি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর দেন হচ্ছে আপনার অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তাকে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেমন দেখেন এই জায়গায় হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো এইরকম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করার পর দেখেন এই জায়গায় অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে অটোমেটিক হচ্ছে ব্যাকআপ, তারপর হচ্ছে স্পেস অ্যানালাইজার, পার্সোনাল ভল্ট। সো এখানে হচ্ছে আপনি চাইলে আপনার পার্সোনাল কিছু হচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন, প্রাইভেট ফাইল। সো এছাড়াও হচ্ছে আপনার এই জায়গায় কিছু আরও কিছু ফাংশন দিয়ে আছে, যেমন গোল্ড সেন্টার, এখানে হচ্ছে আপনার ডেইলি হচ্ছে কিছু গোল্ড আপনি কালেক্ট করে নিতে পারবেন, এবং সেই গোল্ড দিয়ে হচ্ছে আপনি চাইলে হচ্ছে আরও স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এখানে দেখেন আইপ্যাড হচ্ছে 10, তারপর হচ্ছে 1 ডে প্রিমিয়াম, তারপর হচ্ছে $20 হচ্ছে ক্যাশ, এরকম হচ্ছে আরও অনেক কিছু হচ্ছে এখানে দিয়ে আছে। আপনি চাইলে আপনার কয়েনের মাধ্যমে, গোল্ডের মাধ্যমে হচ্ছে আপনি এটা নিতে পারবেন। এক্সাম্পল দেখেন আমার হচ্ছে 124 গোল্ড দিয়ে আছে, তো আমি দেখেন এই জায়গায় যদি চাই তাহলে হচ্ছে এই জায়গায় 10 জিবি হচ্ছে আমি হচ্ছে স্টোরেজ কিন্তু এই জায়গা থেকে আমি চাইলে নিতে পারবো। ঠিক আছে, আমি চাইলে কিন্তু এটা নিতে পারবো, এই জায়গায় জাস্ট রিডিম করলে হচ্ছে আমার স্টোরেজটা হচ্ছে বেড়ে যাবে। সো এইটা গেল হচ্ছে এটা। এছাড়া দেখেন আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আপনারা মানে আমাদের আমরা যে হচ্ছে ড্রাইভগুলো যেগুলো হচ্ছে আমরা স্টোরেজগুলো ব্যবহার করে থাকি, সেগুলো হচ্ছে গুগল ড্রাইভ, এরপরে হচ্ছে আপনার ড্রপ বক্স, এই ধরনের আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে সেখানে হচ্ছে স্টোরেজটা কম থাকে। তো আপনারা যদি আপনাদের অনেক বড় বড় কিছু যদি আপনার ফাইল মুভি টুবি যখন যদি কোনো কিছু ডাউনলোড কর মানে আপলোড করে রাখতে হয় কিংবা পিকচার, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গায় কিন্তু এই জিনিসগুলো হচ্ছে ফোল্ডার আকারে কিন্তু আপনি হচ্ছে রেখে দিতে পারবেন। সো এটা হচ্ছে খুব ইজি ওয়ে, এবং হচ্ছে আমি আমার দেখা অনুযায়ী মানে দেখা মতে হচ্ছে এখনও পর্যন্ত আমি মানে কোনো এরকম কোনো অ্যাপস কিংবা কোনো ওয়েবসাইট দেখি নাই যারা হচ্ছে এত স্টোরেজ দিচ্ছে। এবং এটার মধ্যে আমি যদি বলি যে এটার কিছু ভালো দিক আছে এবং এটার কিছু খারাপ দিকও আছে। সো ভালো দিকগুলো নিয়ে ফার্স্টে যদি আমি কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে এটার মধ্যে হচ্ছে স্টোরেজটা অনেক বেশি পাচ্ছি আমরা, 1000 হচ্ছে 24 জিবি হচ্ছে আমরা টোটালি লাইফ টাইমের জন্য হচ্ছে আমরা ফ্রিতে পাবো। এবং এছাড়াও হচ্ছে আপনি যদি আপনার কিছু টাস্ক দিয়ে থাকবে, যেমন হচ্ছে এই জায়গায় স্পেস ম্যানেজমেন্টে আপনি গেলে হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারবেন। এই জায়গায় দেখেন হচ্ছে বোনাস কিছু হচ্ছে স্টোরেজ এই জায়গায় দিয়ে আছে, যেমন হচ্ছে ডেলি টাস্ক কমপ্লিট করলে এটা দিয়ে আছে, তারপর হচ্ছে নিচে দেখেন আরও কিছু অপশন দিয়ে আছে। এটা হচ্ছে যখন আপনারা যেমন এক্সাম্পল হচ্ছে আপনার এটার যদি পিসি ভার্সন আপনারা ডাউনলোড করে থাকেন করেন, সেক্ষেত্রে আরও এক্সট্রা হচ্ছে 50 জিবি হচ্ছে আপনাদেরকে দিবে। সো দেখেন আমার যে হচ্ছে 1024 জিবি আমি কালেক্ট করছি, সো এইটা দেখেন এই জায়গায় অলরেডি হচ্ছে এই জায়গায় রিডিম করা আছে, এই জিনিসটা কিন্তু অলরেডি আমি কিন্তু করে ফেলছি। সো এরকম হচ্ছে যখন করবেন, দেখেন এই জায়গায় হচ্ছে ক্যাম্পেইন রুলস দিয়ে আছে, ট্যাপ টু আপডেট নাও টু শেয়ার দ্য লিঙ্ক উইথ ইউর ফ্রেন্ডস, মানে হচ্ছে আপনার ফ্রেন্ডদের সাথে হচ্ছে এই লিঙ্কটা শেয়ার করতে হবে, এবং আপনার ফ্রেন্ড যদি এটা ডাউনলোড করে অ্যান্ড সাইন আপ করে তাহলে হচ্ছে আপনার এই টেরাবক্সের 1024 জিবি টোটালি আপনার পারমানেন্টের জন্য হচ্ছে আপনার এটা ফ্রি হয়ে যাবে। এবং আপনার ফ্রেন্ড যদি তার একজন ফ্রেন্ডকেও যদি ইনভাইট করে, সেক্ষেত্রে সেও কিন্তু এটা হচ্ছে ফ্রিতে কিন্তু এই জিনিসটা পাবে। সো এই অফারটা এখন চলতেছে, তো আই হোপ আপনাদের যদি বেশি স্টোরেজের যদি কোনো হচ্ছে আপনার কিছু স্টোর করে রাখতে হয়, সেক্ষেত্রে আই হোপ বেটার অপশন হচ্ছে এই জিনিসটা। সো আরও কিছু জিনিস দেখবো আমরা এটার মধ্যে, চলেন দেখা যাক। সো দেখেন আরও বিষয়গুলো হচ্ছে
এখানে খারাপ দিক যেটা আছে সেই জিনিসটা হচ্ছে আমি এখন বলবো। সো এটার খারাপ দিক হচ্ছে এই জায়গায় কিছু অ্যাড আসে, সো এই অ্যাপসটাতে অ্যাড আসে। সো যেহেতু আপনাদেরকে স্টোরেজ দিচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাড তো আসার কথাই, বিকজ অফ এটা তো টোটালি ফ্রিতে দিচ্ছে, তারা কোনো বেনিফিট নিচ্ছে না। সো এই এটার হচ্ছে মেইন যে ব্যাড পয়েন্ট, মানে খারাপ দিক, সেটা হচ্ছে এটাতে অ্যাড আসে। তো আপনি চাইলে যদি এটার প্রিমিয়াম যদি ভার্সনটি আপনি ইউজ করেন, যদি আপনি হচ্ছে টাকা দিয়ে হচ্ছে এটার সাবস্ক্রিপশনটা নেন, তাহলে হচ্ছে আপনার এই অ্যাডটা আসবে না। সো যদি আপনি এই মানে আপনি হচ্ছে এই অ্যাপসটা যদি হচ্ছে আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে এরকম আরও ইন্টারেস্টিং অনেক ভিডিও হচ্ছে আমরা হচ্ছে আমাদের এই চ্যানেলে শেয়ার করব। সো আর যদি হচ্ছে আপনাদের এই ভিডিওটা যদি উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা আমাদের হচ্ছে ভিডিওটা লাইক দিবেন, এবং হচ্ছে আপনাদের যদি মতামত থাকে, কোনো মতামত, আরও অনেক কিছু আপনারা হয়তো বা জানতে চাচ্ছেন, সেটা যদি আপনারা এরকম কিছু জানতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কমেন্টস বক্সে লিখে দেবেন, আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই জিনিসটা নিয়ে কথা বলবো। এছাড়াও হচ্ছে আপনারা যদি আপনাদের ফ্রেন্ডদেরকে এই জিনিসটা সম্পর্কে জানাইতে চান, তাহলে অবশ্যই এটা আপনারা হচ্ছে এই ভিডিওর হচ্ছে লিঙ্কটা আপনারা ফেসবুকে অথবা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দেবেন। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। সো আপনারা বেশি বেশি হচ্ছে স্টোরেজের হচ্ছে আপনার ব্যাকআপ রাখার জন্য বেশি বেশি এই জায়গায় দেখেন আরও হচ্ছে পিকচারগুলো হচ্ছে আপনি ব্যাকআপ করে রাখতে পারবেন, হচ্ছে ফোল্ডার আকারে এই জায়গায় দেখেন আমি কিছু টিউটোরিয়াল হচ্ছে রেখে দিছি, যেগুলো হচ্ছে আমার ইন ফিউচারে কাজে দিবে, ভিডিও আছে। তারপর হচ্ছে আপনার এই জায়গায় ফাইল আপনি চাইলে হচ্ছে আপনার ফ্রেন্ডদের সাথেও হচ্ছে এই ফাইলগুলো হচ্ছে আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে? জাস্ট লিঙ্ক শেয়ার করে দিলে তারা হচ্ছে এই ফাইলগুলো ডাউনলোড করে রাখতে পারবে। সো এটা হচ্ছে সিম্পললি হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, এবং এখানে একটা অপশন দিয়ে আছে দেখেন, এখানে আপনার আপলোড যে আপনি করবেন, সো আপলোডটা আসলে অটোমেটিকলি হয় না, তো যদি আপনার ওয়াইফাই কানেক্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে অটোমেটিকলি আপলোড হবে। এবং হচ্ছে আপনি এই জায়গায় যখন সেটিং থেকে এটা হচ্ছে সেটিংয়ে হচ্ছে আপনার সেট আপ করে রাখবেন, তখন হচ্ছে আপনি চাইলে মোবাইল ডাটা দিয়েও কিন্তু আপনার এটা দেখেন এই জায়গায় দিয়েছে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। সো এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে হচ্ছে অন করে রাখতে পারবেন, এবং হচ্ছে এই জায়গায় নাইট মোড দিয়ে আছে, আপনার যারা হচ্ছে নাইট মোডটা বেশি চুজ করেন তো তাদের জন্য এখানে নাইট মোডও কিন্তু দিয়ে আছে। সো আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারবেন। সো আই হোপ আপনারা হচ্ছে বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে।